আসসালামু আলাইকুম, কাম ব্যাক টু মাই চ্যানেল আলিফ আরব ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গুড মর্নিং, আজকে ভিডিওটা সকাল সকালই শুরু করেছি। তো এখানে আমি পরোটা বানিয়েছি আর লাল চা, বেশি কিছু আর কি করা হয়নি। আর এখানে রয়েছে দুধের ছানা, আমার ছোট্ট বাবাটা পছন্দ করে, তার জন্য দুধের ছানা করেছি। তো খুবই অসুস্থ, ভয়েসটা শুনে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন, তবুও কিছু করার নেই, ব্যস্ত গৃহিণী, সংসার মধ্যেই তার সীমাবদ্ধতা। তার সংসার, সন্তান, বর সবকে নিয়ে তার জীবন সংগ্রাম। তো সংসারে কাজকর্ম তো করতেই হবে, আর যতই বা ভাবি যে করবো না, তবুও কিচ্ছু করার নেই, মনটা ততই বলে না বাচ্চাদের খেতে হবে। তো অসুস্থ হয়েও কিছু করার নেই। তো দুদিন যাবৎ ব্লগ ছাড়ি নাই, তো আজকে একটু যে কাছে কমফোর্টেবল লাগছিল, যে একটু স্বস্তি লাগছিল, এজন্য ভিডিওটা শেয়ার করেছি। তো যাই হোক, অসুস্থতার গল্প তো বেশ বড় করেই বলে ফেললাম। তো এই যে আমার ছাদে ছোট্ট একটা আমার ছাদ, তো এই ছাদে যে পানি জমাট বেঁধেছিল, উপরে উঠে দেখি, তো মূল উদ্দেশ্য ছিল আম পাড়া। আম পাড়তে উঠে দেখি পানি জমাট বেঁধে আছে। তো যার যা ছনের ঘর হোক বা টিনের হোক, যেটাই হোক না কেন, তার কাছে সেটা রাজপ্রাসাদ। তো আমার কাছে আমার ঘর বাড়ি, আমার কাছে রাজপ্রাসাদ, ছোট্ট হোক ছাদ বা বড় হোক। তো এখানে আমি আম পাড়তে উঠে দেখি পানি তো জমাট বেঁধে গেছে। এটা হচ্ছে আম রূপালী, খেতে খুব সুস্বাদু এবং নাম করা আম আমার কাছে মনে হয়, এবং অনেকেই বলে। তো সে আম কিছুটা আমি আম পেড়ে নিচ্ছি, আর বাদ বাকি কিছু রেখে দিব পরবর্তীতে পাড়ার জন্য। নিজের গাছে যেহেতু অল্প অল্প পারবো, আর অল্প অল্প সবাইকে দিয়েই অবশ্য খাবো আশেপাশে যারা। তো জ্বরের মুখ একটুও ভালো লাগছিল না, সে ভাগে আবার ছাদ থেকে নেমে এসে একটু পেয়ারা ভাবলাম কাশন দিয়ে লবণ দিয়ে খাই কেমন লাগে, মুখটা একদম তিতভাব হয়ে আছে। তো এ পর্যায়ে আমি কাশন দিয়ে পেয়ারাটা সুন্দর করে মেখে এই তো খাওয়া শুরু করেছি। তারপরে ভাবলাম যতই অসুস্থতা হোক, সংসারে বাচ্চাদের জন্য তো রান্নাটা করতেই হবে। তারপরে তো আস্তে আস্তে টুকটুক করে রান্নাতে চলে আসলাম। তো এখানে ফাইনালি আমি পটলের চাক ভাজিটা, আসলে ভালোই লাগে, কার কেমন লাগে অবশ্য জানি না। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আর অন্যজনকে দেখার উৎসাহিত করবে এবং অন্যদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো বরাবরের মতো আবারও বলি, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, আমি যখনই ভিডিও ছাড়বো অলরেডি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো তারপরে ভাবছি পেয়ারা মাখা খাওয়ার পর একটু রান্নাতে গেছি, তার ফাঁকে আবার ভাবছি একটু যদি লেবু শরবত করে খাই তাহলে খুব ভালোই লাগে, জ্বরের মুখ তো ভালো লাগবে। তো এখানে এক গ্লাস আমি লেবু শরবত করে নিয়েছি। তো তারপরে আবার ভাবি মানে কী রেখে কী করবো বুঝে পাই না, যে বড়ির আচার তো একটু খেয়ে দেখি। তো তারপর একটু আবার বড়ির আচার বের করে খেলাম। তো কিছুতেই কিছু হচ্ছে না, ও মানে কিছুতেই এনার্জি ফিল করছি না। তো আবার রান্নাঘরে এসে পড়লাম, আর এসে এদিকে বাচ্চাদেরও টুকিটাকি খাবার দিয়ে এসেছি। তো দুপুরের রান্নাটা এভাবে করে নিচ্ছি। তো এখানে আমি পটল ভাজা করেছি এবং শুকনো মরিচ টেলে নিচ্ছি, একটু আলু ভর্তা করবো ঝাল ঝাল করে, যদি ভালো লাগে খেতে, মনে হচ্ছে কী খাই কী খাই। তো ঈদের আমেজ তো শেষ, অনেক তো গোশত খাওয়া হলো কুরবানিতে। তো এখন ভাবছি একটু ভর্তা, পুঁই শাক ডাউল দিয়ে রান্না এবং পটল ভাজা খেতে যে উফ জাস্ট ইয়ামি, কিন্তু কোনো স্বাদই পাচ্ছি না অসুস্থতা, জ্বর, ঠান্ডার জন্য। তো
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।